গুড মর্নিং সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আর ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন ভিডিও শুরু করছি। আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা নতুন জায়গায় চলে এসেছি। যারা আমার পুরনো বন্ধু তারা দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, মায়ের এখানে চলে এসেছি, আমার মাকে নিতে আমি হঠাৎই চলে এসেছি। আর এই যে মার ফুলের বাগান দেখলে একদম জাস্ট চোখ জুড়িয়ে যাবে, একদম পুরো বাগান ফুলে ফুল। আরও তো ফুল নষ্ট হয়ে গেছে, যে অনেক দিন আগে ফুটেছিল তাই জন্য পুরো ফুল নষ্ট হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায়, এই যে মার গোলাপ ফুলে বাবা কড়ি যা হয়েছে, কত কড়ি হয়েছে ফুলে। আর এই যে ফুল ফুটেছে, আমি অনেকবার দেখিয়েছি এই গাছের ফুল। আর এগুলো হচ্ছে লক্ষ্মী গাঁদা, অনেকে কাশি গাঁদা বলে। এই যে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, কিন্তু এগুলো সব নষ্ট হয়ে গেছে, ফুলগুলো অনেক দিন আগে ফুটেছিল তো তাই জন্য। মায়ের এখানে চান করব বলে বাড়ি থেকে চান করে আসিনি, এখানে এসেই চান করেছি পুকুরে। পুকুরে চান করার জন্য আমি বাড়ি থেকে চান করে আসিনি, আর এখন এই রান্নাবান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো করে মাকে নিয়ে চলে যাব। তাই জন্যে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর ফুলের বাগানটা। গাছগুলো ফুলটা এত সুন্দর লাগে না, গোলাপ ফুলগুলো এত বড় বড় ফুল হয়, খুব ভালো লাগে। আর এই দিকটায় যখন এই যে পাকাটা ছিল না, তখনও এই দিকটায় অনেক ফুল গাছ ছিল, কিন্তু এখনও এখানটায় পাকা করে দিয়েছে বলে আর ফুল গাছগুলো একটু কম হয়ে গেছে। আর এই যে আর পিছনের দিকেও অনেক ফুল গাছ আছে, এই যে কত ফুল গাছ, শুধু ফুল গাছ। এই যে এখানে আরো বড় বড়, এইখানের ফুলগুলো বেশ বড় বড় মা, ওদিকের চাইতেও আরো, এইদিকের ফুলগুলো আরো বড় বড়। দুটো খাওয়া দাওয়া করবো। এত করলে বড্ড খুশি আসতে ভালো। এই পুকুরে অনেক জল কমে গেছে, চুল রেখেছিস কেন, চুল কাটবি না, মানুষ করেছিস কেন, বৌমা আসলে তাই চুল কাটবি। কাঁকড়া যদি পেতাম, কাঁকড়া আর ওঠে না এখন আর ঠান্ডার জন্যে বল। ঠান্ডার সময় সব পুকুর পাড়ে বসে বসে গল্প। এই যে গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরোবো, মারও গোছানো হয়ে গেছে, এবার টোপলা টোপলিগুলো বার করি, আমরা গুছিয়ে নিয়েছি, এবার বেরোবো।